বান্দরবানের থানচির বেশ কয়েকটি এলাকায় ম্যালেরিয়ার রোগ ছড়িয়ে পড়েছে। এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে দুজন। এছাড়া শিশু ও বৃদ্ধ সহ নানা বয়সী মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এবছর বর্ষার শুরু থেকে পাহাড়ে থেমে থেমে বৃষ্টির কারণে মশার উপদ্রব বেড়ে গেছে। এ কারণে ম্যালেরিয়ার প্রকোপ বেড়ে গেছে বলে জানালেন চিকিৎসকরা। বান্দরবান সংবাদদাতা মিঠুন দাসের পাঠানো তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। বান্দরবানের থানচি সদর উপজেলা এবং রেমাখরি ও তিন্দু ইউনিয়নের বিভিন্ন জায়গায় ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছে কয়েকশোরও বেশি মানুষ। দুর্গম এসব এলাকায় যাতায়াত কঠিন হওয়ায় আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে কিছু কিছু এলাকায় স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন এনজিওর কর্মীরা মশারি ও ওষুধ বিতরণ করলেও সচেতনতার অভাবে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। জেলা সিভিল সার্জন দপ্তরের তথ্য মতে গত মে মাসে 440 জন এবং জুন মাসে 1693 জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। আর বেসরকারি সংস্থা ব্র্যাকের কাছ থেকে চিকিৎসা নিয়েছে 1326 জন। সব মিলিয়ে গত দুই মাসে বান্দরবানে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে মোট 3459 জন। আক্রান্ত হয় মধ্যবয়সী, কারণ তারা সবসময় জুমে গিয়ে বা কোনো বন জঙ্গলে গিয়ে গাছ কাটে, যার কারণে ওরাই ঝুঁকিতে থাকে। ডেপুটি সিভিল সার্জন জানালেন দুর্গম এলাকায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ ও আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমার পুরো জেলাতে প্রতিটা উপজেলায় যদিও ম্যালেরিয়ার প্রকোপটা আছে, আমার কয়েকটা হটস্পট আছে, বিশেষ করে আমার থানচি, লামা, আলিকদম এই তিন উপজেলায় কিন্তু ম্যালেরিয়ার প্রকোপটা আমরা বেশি পরিলক্ষিত হচ্ছে দেখতেছি। গত 10 জুলাই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক শিশু মারা গেছে। আর গত এক মাসে জেলায় এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুইজনের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।